সেটা জানো প্রতিমা বলে আমাদের জীব বৈচিত্র্য মানে আমাদের চারিপাশের বিভিন্ন রকম প্রাণী উদ্ভিদ এবং বিউজক নিয়ে হলো জীব বৈচিত্র্য ভেরি গুড বসে তার মানে আমাদের পরিবেশে যে সমস্ত প্রাণী উদ্ভিদ দেখা যায় তাদের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় সেটাই তো জীব বৈচিত্র্য আচ্ছা বলো তো এই জীব বৈচিত্র্য তো আমরা দেখছি আস্তে আস্তে রক্ষা করতে পারছি না আমরা কমে যাচ্ছি হ্যাঁ তো জীব বৈচিত্র্য যদি সংখ্যায় কমে যায় তাহলে আমাদের পরিবেশের তো একটা সমস্যা তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে আমরা যদি জীব বৈচিত্র্যটাকে রক্ষা করতে পারি অর্থাৎ বজায় রাখতে পারি যারা যারা আছে আমাদের পরিবেশে সবাইকে আমরা রক্ষা করতে পারি তাহলে আমাদের পরিবেশ অনেক সুন্দর হবে এবং আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারবো তাই তো তো আমাদের এই পরিবেশটাকে সুন্দর করার জন্য জীব বৈচিত্র্যকে আরো বেশি সংখ্যায় বাড়ানোর জন্য আমরা কি করতে পারি হ্যাঁ রেশমি বল কি বলছিস গাছ লাগাতে হবে বিশেষ করে এটাও দেখতে হবে উপবাস যাতে আসে গাছে এটা দেখতে হবে যাতে গাছ না মারা যায় জল দিতে হবে ভেরি গুড রেশমি বলছে বেশি করে গাছ লাগাতে হবে যার গাছ যাতে বেঁচে থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর ও বলছে যে গাছ লাগালে পোকামাকড় আসবে আর তার সঙ্গে সঙ্গে পোকামাকড়দের খাওয়ার জন্য অন্যান্য প্রাণীরা আসবে বলতে পারো পোকামাকড় খাওয়ার জন্য আর কোন প্রাণীরা আসতে পারে হ্যাঁ বলো বলো ঋতু বলো ফল খাওয়ার জন্য হাতিয়ারি আসতে পারে ফুলের মধু খাওয়ার জন্য বলতা মৌমাছি এগুলো আসতে পারে খুব সুন্দর তার মানে আমরা জানলাম ফুল থাকলে সেই ফুলের মধু খাওয়ার জন্য প্রজাপতিও আসছে বা মৌমাছি আসছে বা অন্যান্য পোকারাও আসছে আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস ঘটছে যেটাকে আমরা বলি পরাগযোগ বা পরাগমিলন এই পরাগমিলন হলে কি ঘটে বলতো গাছের বংশবিস্তার হয় তাই তো তাহলে আমরা যদি অনেক গাছ লাগাই তাহলে তার সঙ্গে সঙ্গে অন্যান্য প্রাণীদেরও আমরা আবার পরিবেশে ফিরে পাবো আচ্ছা তাহলে বলো তো এই গাছ আমরা কিভাবে লাগাই হ্যাঁ বলো আমাদের আশেপাশে যে দোকানে বা যেখানে গাছ পাওয়া যায় সেখানে আমরা হ্যাঁ আশেপাশে যেখানে গাছ কিনতে পাওয়া যায় সেখান থেকে আমরা গাছ পেতেই পারি তাছাড়া আর কোথা থেকে আমরা গাছ পেতে পারি হ্যাঁ বলো খুশবু বলো যেখানে যাদের বাড়িতে হয়তো সেই গাছটা অন্য অন্য গাছটাতে বেঁচে আছে তাদের থেকে আমরা গাছ নিতে পারি আর আমাদের কাছে যে গাছটা বেঁচে আছে তাদেরকে আমরা সেই গাছ দিতে পারি এর ফলে আমাদের গাছ বাড়তে থাকবে বা খুব ভালো একটা উত্তর দিয়েছে বলছে যাদের বাড়িতে যে গাছটা বেশি আছে সেই গাছটা আমি যার বাড়িতে নেই তার বাড়িতে ডিস্ট্রিবিউট করতে পারি তাই তো এটা কি আমরা করতে পারি তাহলে তোমরা এই গাছটার জন্য সবাই রাজি তাহলে তোমরা তোমাদের আশপাশ থেকে যে সমস্ত গাছগুলো কালেক্ট করবে সেই গাছগুলো মাটিতে তোমরা লাগাবে এবং তারপরে সেগুলো ডিস্ট্রিবিউট করবে কোথায় যাদের বাড়িতে গাছগুলো নেই তাহলে এইভাবে আমরা গাছের সংখ্যা বিশেষ করে ওই প্রতিটা গাছের এক একটা গাছে এক একটা স্পিসিস সেই স্পিসিসের সংখ্যা আমরা বাড়াতে পারবো তাই তো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ